পাইতলের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ফরম্যাটিং স্ট্রিং এবং টাইপ ফাংশন সম্পর্কে সরাসরি আমি আপনাদের পাইচার নিয়ে যাচ্ছি নতুন একটি প্রোগ্রাম ফাইল তৈরি করে রেখেছি ডেমো পি নামে প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এবং তার মধ্যে একটি ইন্টিজার ভ্যালু রাখবো যেহেতু আমি এখানে একটি ইনটিজার ভ্যালু নাম্বার ভেরিয়েবলের মধ্যে রেখেছি সেক্ষেত্রে নাম্বার একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল সেটা আমরা চেক করতে পারি খুব সহজে টাইপ ফাংশনের সাহায্যে এবং টাইপ ফাংশনের মধ্যে যদি আমি নাম ভেরিয়েবলটা পাস করে দিই লক্ষ্য রাখবেন তাহলে টাইপ ফাংশনের কাজ হচ্ছে এই ভেরিয়েবলের ডাটা টাইপটা রিটার্ন করা সেটা এখানে আমি রান করে আপনাদের দেখাচ্ছি লক্ষ্য রাখবেন এবং এখানে দেখাচ্ছে ক্লাস ইনটিজার এবার যদি এখানে আমি সাপোজ টোয়েন্টি পয়েন্ট ফাইভ দেই আপনাদের নিশ্চয়ই জানা আছে সেক্ষেত্রে এখানে ফ্লোট হবে এই ভেরিয়েবলটা সো দেখতে পাচ্ছেন বেলুর উপর কিন্তু ভেরিয়েবলের ডাটা টাইপ চেঞ্জ হচ্ছে সো এইখানে এক্সট্রা করে আমাদের ডাটা টাইপ সাধারণত দিতে হয় না যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ক্ষেত্রে দিতে হয় এইখানে হয়তো বা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা দেখে এসেছেন ইনটিজার দিয়েছি আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে যেমন ফ্লোট দিয়ে এসেছি দশমিক সংখ্যার ক্ষেত্রে সো এই জিনিসগুলো এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই সাপোজ যদি আমি এখানে একটা স্ট্রিং রাখি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার যদি কোডটা রান করি লোক রাখবেন এটা স্ট্রিং রিটার্ন করতেছে সো ফাংশনের আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে একটু চেঞ্জ করে দেখাচ্ছি এখানে সাপোজ আমি যদি একটি বুলিয়ান যে কিনা ট্রু সো এটা যদি আমি রান করি লক্ষ্য রাখবেন এখানে ক্লাস দেখাচ্ছে বোল সো টাইপ ফাংশনের ব্যবহার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার আমি আপনাদের স্ট্রিং ফরম্যাটিং বা ফর্মেট স্ট্রিং কীভাবে কিভাবে করতে হয় সে সম্পর্কে একটু ধারণা দেবো ধরা যাক দুইটি ভেরিয়েবলের মধ্যে আমি দুইটি সংখ্যা স্টোর করে রাখবো তারপর সেই দুটি সংখ্যা আমি যোগ করে যোগফল প্রিন্ট করব। সো আমি নাম্বার ওয়ানের মধ্যে টোয়েন্টি নিচ্ছি নাম্বার টু এর মধ্যে থার্টি নিচ্ছি এবার সংখ্যা দুইটি যোগ করে যোগফল প্রিন্ট করব। আমি এখানে ডিরেক্টলি নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু প্রিন্ট করে দিতে পারি কোর্টটা রান করে যদি দেখাই নিচে আপনারা বুঝতে পারতেছেন এটা ভেরি বেসিক প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম আপনারা আগেও করেছেন এবার যদি এখানে আমি একটু সুন্দর করে দেখাতে চাই যেটা আমি কিনা এরকম করতে পারি যে সাম ইজ এবার যদি কোটা রান করি সেক্ষেত্রে দেখাবে সাম ইজ ফিফটি তো এইভাবে ডেফিনেটলি আপনার প্রিন্ট করতে পারবেন এখন যদি আপনি চান যে নাম্বার ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করবে প্লাস চিহ্ন প্রিন্ট করবে দেন নাম্বার টু এর ভ্যালু প্রিন্ট করবে ইকুয়াল সামটা প্রিন্ট করবে অর্থাৎ আমি এরকম চাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি টোয়েন্টি প্লাস থার্টি ইকুয়াল দেখাবে ফিফটি এরকম একটা আউটপুট চাচ্ছি সেক্ষেত্রে এই স্ট্রিংটাকে কীভাবে ফর্মেটেড করতে হবে সেটা আমি দেখাচ্ছি স্ট্রিংকে যখনই আপনার ফর্মেট করতে চাইবেন আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন সেক্ষেত্রে এফ লেটার ব্যবহার করতে হবে এবং তারপর ডবল কোটেশন দিতে হবে লক্ষ্য রাখবেন এফ লেটার ব্যবহার করতে হবে তারপর ডবল কোটেশন এবার এই ডবল কোটেশনের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো আপনি স্ট্রিংকে ফর্মেটেড করতে পারবেন আমি এখানে দেখাচ্ছি আমি প্রথমে যার বেলুটা প্রিন্ট করতে চাচ্ছি যদি কখনো কোনো কিছু বেলু প্রিন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড প্যাকেটটা এখানে লিখতে হবে আমি প্রথমে নাম্বার ওয়ানের বেলুটা প্রিন্ট করবো দেন একটা প্লাস সিম্বল প্রিন্ট করবো সো এইখানে শুধু প্লাস দিলে হবে আবার আর একটা প্রিন্ট করবো তাই এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম যেটা কি না নাম্বার টু প্রিন্ট করবে ইকুয়াল ইকুয়াল সিম্বল প্রিন্ট করবে তারপর আমরা যাচ্ছি নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু এর জুগল প্রিন্ট করবে সেক্ষেত্রে আবারও সেকেন্ড প্যাকেট ইউজ করতে পারি এখানে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু তাহলে কিভাবে কাজ করবে লোক রাখবেন প্রথমটা নাম্বার এর ভ্যালুটা প্রিন্ট করবে প্লাস চিহ্ন প্রিন্ট করবে নাম্বার টু এর ভ্যালু প্রিন্ট করবে সমান চিহ্ন দিয়ে এই দুটো সংখ্যার যোগফল প্রিন্ট করবে এবার যদি আমি কোডটা আপনাদের রান করে দেখাই লোক রাখবেন এখানে টোয়েন্টি প্লাস থার্টি ইকুয়াল ফিফটি দেখাচ্ছে সো আশা করি কিভাবে স্ট্রিংকে ফরম্যাট করতে হয় সেটা আপনারা শিখে নিয়েছেন এবার লাস্ট স্ট্রিং রিলেটেড আরেকটা জিনিস যেটা দেখাবো আপনারা একটু লক্ষ্য রাখবেন এইখানে সাপোজ আমি দুইটা প্রিন্ট এফ ব্যবহার করবো সেই জন্য এখানে প্রথমে আমার নামটা দিয়ে দিচ্ছি আনিসুল ইসলাম তারপর আমি চাচ্ছি আমার ফোন নাম্বারটা প্রিন্ট করবো

এই ফোন নাম্বারটা প্রিন্ট করবে সো কোডটা আমি রান করে দেখাচ্ছি লক্ষ্য রাখবেন আনিসুল ইসলাম এবং যেহেতু এখানে আমি স্পেস দিয়েছি সেক্ষেত্রে এখানে স্পেস দেওয়ার পরে এরকম দেখাচ্ছে যদি আমি স্পেসটা সরিয়ে নেই রান করে দেখাচ্ছি আপনাদের এবার দেখবেন এইখানে নিউ লাইনটা কিন্তু প্রিন্ট হচ্ছে না কারণ আমরা অ্যান্ডের পরে অর্থাৎ এতটুকুর অংশের পরে কী করবে সেটা কিন্তু বলে দিয়েছি সো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ